আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল শবনম টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কারণ আসলে শীতের সময় তো আমাদের আসলে করোনা পরিস্থিতিটা আরও বেশি একটু কেমন হয়ে গেছে। যেমন আগামীকালকের পর থেকে গভর্নমেন্টও অনেক কিছু নিষিদ্ধ করে দিয়েছেন, যেমন ধরেন আপনার মিটিং মিছিল এসব, মানে অনেকগুলো লোক একসাথে চলাফেরা এটা নাকি বন্ধ করে দিয়েছে আমি শুনলাম আর কি। যাই হোক, তারপরেও আমাদের সবাইকে একটু মেনটেন করে চলা উচিত, যেহেতু আমাদের এরকম একটা পজিশন চলছে। আমি আসলে লাইভে আসলাম এটা একটা কারণ, আমি গতদিন লাইভে এসে একটা ভিডিও বানিয়েছিলাম যে মেয়েদের জন্য, যে মেয়েদের কি কি অসুবিধা। তো অনেকেই দেখি এটা নিয়ে অনেক কথা বলছেন, অনেক ট্রল করছেন। আমি আসলে সেই সব প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। যেমন ধরেন আমি কিন্তু ওখানে বলেছিলাম মেয়েরা মেয়েদের সবচেয়ে প্রথম শত্রু, কারণ একটি মেয়ে শাশুড়ি যিনি থাকেন তিনি তো ভুলে যান যে তিনি একসময় ছেলের বউ ছিলেন। যদি সেটা মনে রাখতেন তাহলে অনেক ভালো হতো, আর ছেলের বউদেরকে যদি নিজের মেয়ের মতো মনে হইতো তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই থাকতো না। কারণ মেয়েটাও, মানে যিনি বউ, তিনিও শাশুড়িকে মা মনে করতে পারেন না, যে একটা বকা দিয়েছে ঠিক আছে আমার মা আমাকে বকা দিয়েছে, আমার মা আমাকে মারতে পারে। আবার তেমনিভাবে শাশুড়িও তার নিজের ছেলের বউকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেন না। সে কারণেই ওনারও একটুখানি মানে ছোটোখাটো মানে এই বউদের একটা ভুল ত্রুটি হয়ে যায়, সেটাকে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন না। তো কাজেই এই যে মানে বিষয়টা, সেই বিষয়টার উপরেই আমার আসলে এখন কথা বলছি। তো আসেন না আমরা সবাই মিলে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমরা সবাই তো মানুষ, কারণ হচ্ছে যিনি শাশুড়ি তিনিও ভুলে যান যে আমার মেয়েটিও অন্যজনের ঘরে গিয়ে আরেকজনের বউ হচ্ছে। আবার যিনি মানে মেয়েটাকে বিয়ে করে নিয়ে গেলেন উনিও ভুলে যান যে ওনার মেয়েটি অন্য ঘরে গেল, সেখানে গিয়ে কিন্তু সে বউ হয়ে যাবে। তো কাজেই আমরা আসলে একজন একজনকে দোষারোপ করা বাদ দিয়ে চলেন আমরা সবাই মিলে মিশে একেবারে একাকার হয়ে, আগে যেমন ছিল আমাদের একান্নবর্তী ফ্যামিলি, যে শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর, ভাসুরের বউ দেবরের বউ সবাই একসাথে সংসার করত, আমরা যদি সেই জিনিসটা আবারও করি তাহলে কী এমন অসুবিধা হয়? তাহলে তো একজন একজনের হেল্পও হয়। যেমন ধরেন আমি একজন চাকরিজীবী মহিলা যদি হই, আমার বাচ্চাটা আমার শাশুড়ির কাছে রেখে যাব, তাতে আমার অনেকটা হেল্প হলো। কারণ কাজের লোকের কাছে বাচ্চা রেখে গেলে তার সিকিউরিটি কতটুকু থাকে? আর এখন যেখানে আমাদের সমাজে ধর্ষণ এত বেশি বেড়ে গিয়েছে, এই ধর্ষণের কারণে আমরা তো বাচ্চাকে, মেয়ে বাচ্চা বিশেষ করে, তাকে তো আমরা সিকিউর মনেই করতে পারছি না কোথাও। যেখানে ছেলে বাচ্চারাই সুরক্ষিত নয় সেখানে মেয়ে বাচ্চা ভ্যারি টাক। তো সেই কারণেই আমার আসলে এইসব কথাগুলি বলা। আমি আর একটা ব্যাপার নিয়ে বলবো, এই যে মেয়েদের মানে স্বামীরা মেয়েদের সাথে যে খারাপ ব্যবহারটা করেন, কেন ভাই? একটু ভালো করে কথা বললে কি কষ্ট হয়? আবার আমি তেমনি মেয়েদেরকে বলছি, কেন রে বাবা, একটুখানি ছেলেটা বাইরে থেকে এসছে জামাই, সে হয়তো অফিস করে অনেক চাপের পরে বাসায় ফিরেছে, তার একটু একটা কথা বললে পরে বুঝায় বললেই তো হয়, চুপ থাকলে হয় না, তাহলে তার ঝগড়াটা লাগে না। আর আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের সমাজে এখন তালাক মানে সংসার ভাঙ্গাটা যেন একটা ফ্যাশনে দাঁড়িয়ে গিয়েছে, কি মেয়ে কি ছেলে সবাই সংসার ভাঙছে, ভাঙতে পারাটা যেন একটা বিরাট ক্রেডিটের কাজ। কিন্তু এটা যে আসলেই তা নয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে, এটা কিন্তু আসলেই শুদ্ধ নয়, কেউই ভালো চোখে দেখেন না। যেমন ধরেন একটা ছেলের হয়তো খুব একটা বেশি শুনতে হয় না, তিনটা বিয়ে করেছে বা পাঁচটা বিয়ে করেছে, লোকেরা বলবে বলে আবার এটাকে মেনে নেবে,
কিন্তু একটি মেয়ের যখন একাধিক বিয়ে হয়, তখন এই আপনারা আপনারা এই সমাজের লোকেরাই আপনারাই বলেন মেয়েটার চরিত্র ভালো না, মেয়ের আগে এমনি খোটায় খোটায় কথায় কথায় খোটা দিয়ে বলবেন যে কই আগে বিয়ে হয়েছিল, হিজামের ভাত তো খাইতে পারলি না। তার মানে এটা কি, দোষটা কিন্তু মেয়ের উপরে আসছে। এখন মেয়েটা কেন খেতে পারলো না সেটাও কিন্তু একটা বিষয়, আমরা কিন্তু এই জিনিসটা কখনোই ভেবে দেখি না যে মেয়েটা কেন সংসারটা করতে পারলো না। একটি মেয়ে অবশ্যই স্বামীর সাথে সংসার করতে চায়, কে চায় বলেন সংসার ভাঙতে? কেউই চায় না, কারণ হচ্ছে একাধিক বিয়ে হলে মানুষের কাছে তো ছোট হতেও হয় নিজেকে, আবার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তো আরও বিরাট বিপদ। আবার দুই একজন দেখি আপনার ফেসবুকে স্ট্যাটাস দেন যে ভালোবেসে বিয়ে করে সংসার সুখের আছে, ভালো আছে, সেই রকম কাউকে দেখাতে পারবেন? আমি এরকম হাজারও দেখাতে পারব। আমার পরিচিত সিলেটে আমার এক ভাই আছে, ময়না ভাই, ওনারা প্রেম করে বিয়ে করেছেন আজ থেকে 40 বছর আগে, আরও বেশি মনে হয়। ওনাদের মতো সুখী ফ্যামিলি আমি আমার লাইফে দেখেছি বলেও মনে পড়ে না। একজনকে আঘাত করলে আরেকজন ব্যথা পায়, একজনকে কটু কথা বললে আরেকজন কষ্ট পায়, এটাই তো সুন্দর জীবন। ওনাদের ছেলে মেয়ে আছে, ওনার ছেলে লন্ডনে আছেন, ওনার মেয়েটা অটিজম বেবি, অনেক বছর থেকে এই বাচ্চাটা অটিজম, আই থিঙ্ক এটা বোধহয় 81 বা 80তে জন্ম হয়েছিল মেয়েটা। ওনাদের মতো এত হ্যাপি ফ্যামিলি আমার লাইফে আমি দেখেছি খুব কম। তো এইরকমই আমি বহু উপমা দিতে পারি। আমাদের ঘরে এসে আমার ভাই বড়টা বিয়ে করেছে, তাদের একটা মেয়ে আছে, ম্যাট্রিক দেবে সামনে, ওই তাদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি হতে দেখি না আমি, তাদের ফ্যামিলিটাও অনেক সুন্দর, আমার ভাই ভাইয়ের বৌলি বা খুব ভালো আছে। তো এইরকম একেবারে যে নাই সেটা কিন্তু বলা যাবে না, আছে, খারাপের সংখ্যা হয়তো বেশি, ভালোর সংখ্যাও আছে, আমরা আসলে ভুলে গেলে তো হবে না। আবার অনেকে বলে একবার স্বামী মরে গিয়েছে বা তালাক দিয়ে দিয়েছে, আরেকটা বিয়ে করার কী দরকার ছিল? দেখেন ভাই বা বোন, আপনাদেরকে বলছি, এই আপনাদেরকেই বলছি, একটি মেয়ের পক্ষে একা জীবন যাপন করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ মেয়েরা তো পরবাসী, বাবার ঘরে কি সে সারা জীবন থাকতে পারবে? পারবে না। ভাইয়ের বাড়িতে কি সে সারা জীবন থাকতে পারবে? পারবে না। স্বামীর বাড়ির থেকে যখন বিতাড়িত হয় তখন তার আর জায়গাটা কোথায়? তো কাজেই আমরা আসলে একজন একজনকে দোষ না দিয়ে চলেন, আমরা সবাই সবার দোষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে এত দোষ না খুঁজে আমরা সবাই যদি একটু ছাড় দিয়ে সংসার করার চেষ্টা করি তাহলে মনে হয় সংসারটা সুখের হয়। এই যে জিনারা তালাক দিয়ে যাচ্ছেন, ছেলে মানুষ, ওনাদেরকেও বলছি, ছেলেরা আপনারা যে বউ তালাক দিয়ে যাচ্ছেন, আবার বিয়ে করছেন কাকে? একটি মেয়ে, সে যে এর থেকে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? নাই। এই যে মেয়ে, আপনাদেরকে বলছি, আপনারা একটা স্বামীর ঘর করলেন না, অন্য স্বামীর কাছে চলে যাবেন, আপনারা তো কেউ ঘরের খাম হয়ে বসে থাকবেন না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে বসবেনও আপনারা, তাহলে সেই ছেলেটার দোষ ত্রুটিগুলি একটু মেনে নিয়ে একটু সুন্দর করে মানিয়ে সংসারটা করলে কি এমন ক্ষতি হয়? নিশ্চয়ই হয় না। তারপর ধরেন আমি আরও একটা কথা নিয়ে বলবো, এই যে আজকাল শুরু হয়েছে কেউ লাইফে গেলেই কিছু বাজে ছেলে পেলে আছে, ইনারা আজে বাজে নোংরা কথা বলেন, ওনারা কি বলবার আগে একবারও ভাবেন যে আমরা যাকে বলছি তিনি একটা মেয়ে, আমারও মেয়ে আছে, আমারও বোন আছে, আমারও মা আছে, আমারও ভাবি আছে, আমারও খালা আছে, চাচি আছে, নানি আছে, দাদি আছে, পুপি আছে, ওনাদেরকে কিন্তু লোকে বলে। তো তখন আপনার কেমন লাগে একবার ভাববেন, ভাবলে আর এই কাজগুলো আপনারা করবেন না। আরেকটা জিনিস বলি, আমি গতকাল একটা ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে, সেটার মধ্যে অনেক লোককে দেখলাম অনেক কমেন্ট করেছেন, বাজে বাজে কমেন্ট, মেয়েরা এই হয়েছে, আপনারা ওই হয়েছেন, আপনারা সেই হয়েছেন। ভাই, মেয়েরা অনেক কিছু হয়েছে, তারপরেও আমি একটা কথা বলি, ধর্ষণটা কে হয়, মেয়ে না ছেলে?
আজকাল অবশ্য ছেলেরা ধর্ষণ হচ্ছে, মানে বড়রা না, ছোট ছেলেরা ধর্ষিতা হচ্ছে, তো এইটাও এক ধরনের কথা। কিছু কিছু মানুষ আছেন আপনারা বলে বেড়ান, একটা মেয়েকে পাইলেই তাকে গালাগালি করেন, খারাপ কথা বলেন। আপনি কি একবার ভেবেছেন আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা, ওনাদেরকে যদি অন্যরা বলে তখন কেমন লাগবে? আবার অনেকে বলেছেন যে, আমি দুই একজনের কমেন্টে দেখলাম যে তারা বলছে সমস্ত দোষ এই মেয়েদের, ওমো এইরকম একটা ব্যাপার। তো আমি অবশ্য তারা, আমি যারা এই ধরনের মন্তব্য করেছেন ভাই যান, আপনাদেরকে বলছি, আপনাদেরকেই বলছি, আমি চাই, আমি সাধারণত একটা মেয়ে হয়ে মেয়েদেরকে কখনো অভিশাপ দিতে চাই না, কারণ আমি চাই প্রত্যেকটা মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, মেয়েরা মায়ের জাতি। একজন দেখলাম লিখেছে, মেয়েরা সন্তান জন্ম দেয় বইলেই মায়ের জাতি, নাইলে এদের কী দাম আছে? বাইরে কথাটা যে বললেন সেটা কিন্তু আপনার মায়ের বেলায় প্রযোজ্য, আপনার বোনের বেলাও প্রযোজ্য, আপনার মেয়েটির বেলায়ও প্রযোজ্য। তো কাজেই আমরা আসলে যদি ভেবে চিনতে কথা বলি তাহলে কিন্তু আর কোনো সমস্যার মানে প্রবলেম ক্রিয়েট করে না। আমরা কিন্তু ভাবি না, বলার দরকার ভরে ফেললাম, চামড়ার মুখ তো, চামড়ার মুখ দিয়ে অনেক কথা বলা যায় কিন্তু করাটা অনেক কঠিন। সেই জন্যে সেই সব ভাই বোনদেরকে বলছি যারা এটার বিরোধিতা করছেন, তাদেরকে বলছি আল্লাহ যেন আপনাদেরকে এইরকম ঝামেলার মধ্যে ফেলে, আপনার বোন মা ভাই বোন ছেলে মেয়ে যাই আছে এদেরকে নিয়ে আপনারা যেন এই ধরনের বাজে সিচুয়েশনে পড়ে, আমি দোয়া করি যে সেই সিচুয়েশনে যখন পড়বেন তখন আমার কাছে হেল্পের জন্য আসবেন, আমাকে বললেন আমি পাশে দাঁড়াব। বুঝাতে পেরেছি? এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমার এখন আর এই বয়সে এসে এগুলা আমাকে কি কিছু করবে? আমার স্বামী আমাকে ছেড়ে গেলে আমার কি যাবে আসবে বলেন তো দেখি বুড়া বয়সে? তো আমি বলছি আপনাদের জন্য, আপনাদের সবার ভালোর জন্য কথাগুলো বলেছি, কিন্তু আপনারা আমাকে গালাগাল করছেন। বুঝতে চেষ্টা করেছেন কথাটা কাকে বলেছে? আমার এখন আমার জামাই ছেড়ে দিলেই কি, ধরে রাখলেই কি, কিছু আইব যাইব? আমার আমার জাহর হয়ে গেছে, আমার দুইটা সন্তান আছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছি, তারা আল্লাহর রহমতে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, আল্লাহর অশেষ কৃপা, ময় মুরব্বীর দোয়া, আপনাদের দোয়া। তো সেইখানে আমি যে বলছি কথাগুলো, আমি চারিদিকে পারিপার্শ্বিকভাবে দেখছি বলেই কথাগুলো বলেছি। তো সেই জন্যই আমি আপনাদেরকে আবারও বলছি, খালি কথা মানে জেতবার জন্য কথা বলবেন না, যে আমাকে আমি হারতে হারবো কেন, হারবো কেন নয়, এটা চিন্তা করলেই হয়ে যায়। তাহলেই আমার মনে হয় আপনারা জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। আরেকটা কথা, কেউ ভিডিওটা দুই লাইন দেখেই মন্তব্য করবেন না প্লিজ, পুরা ভিডিওটি দেখবেন এবং ভালো করে শুনবেন, একবার না হোক তিনবার শুনবেন, শুনে বুঝতে চেষ্টা করবেন আমি আসলে কি বলতে চেয়েছি, আমি আসলে কাদের পক্ষে কথা বলতে চেয়েছি। সামাজিকতার সঙ্গে যাতে মানুষের সামঞ্জস্য থাকে সেই ধরনের কথা বলার চেষ্টা করেছি। আপনারা কি করছেন, উস্কিয়ে দিচ্ছেন লোকদেরকে, বলছেন যে হ্যাঁ তোমরা এটা করো করো করো, কে কার কি হবে? আমার দেখেন আমার বোনেরা সব বিয়ে হয়ে গিয়েছে, আমার ভাইয়েরা সব বিয়ে করে ফেলেছে, আমার মেয়েদেরকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন সমস্যা কার, কার জন্য আমি কথাগুলো বলছি? আপনাকে কখনো ভেবে দেখেছেন? আমি কিন্তু আপনাদের জন্যই কথাগুলো বলছি। তো সেই জন্যই আপনারা জিততে চাচ্ছেন আমার কাছে, যে আমি শবনম পারভিনের কাছে হেরে যাব, জিততে হবে, সেই জেতার জন্যই তর্ক করছেন। তর্ক না করে চলেন, মন থেকে জিনিসটাকে বুঝবার চেষ্টা করি, যদি বুঝতে পারেন তাহলে অনেক বেটার হবে, তাহলে সমাজটাও সুন্দর হবে, আমাদের জীবনটাও সুন্দর হবে, আমাদের মা বোন যারা আছেন তারাও অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন। এই যে দেখেন আমাদের মায়েরা, আমাদের মায়েরা
শ্বশুর শাশুড়ির অত্যাচার অনেক সহ্য করেছে, স্বামীর অত্যাচারও সহ্য করেছে অনেক সময়। ইচ্ছায় অনিচ্ছায় হয়তো স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, হয়তো বুঝার ভুল, হয়তো বয়স কমের কারণে, কোনো একটা বিষয় তো থাকবে। একজন যদি আমরা মেনে নিই তাহলে কেমন ক্ষতি হয়? মিলেমিশে থাকার চেষ্টা করেন না আমরা? আমরা সবাই মিলে মিলেমিশে থাকার চেষ্টা করি না? তাতে তো আমাদেরই ভালো হবে, আমাদের সমাজটাই উন্নত হবে। আমাদের এই যে আপনারা যারা নোংরা নোংরা কথা বলেন, আপনাদেরও সন্তান হবে। এই যে এই কাজগুলো, আমি যেই কাজগুলো করছি বা ভিডিও করছি বা ধরেন লাইভ করছি, এগুলো কিন্তু নেটে থেকে যাবে, আপনার সন্তানও বড় হয়ে এই জিনিসগুলো দেখবে, তখন দেখতে পাবে যে আপনি বাবা কি বলেছিলেন, কি করেছিলেন। তো কাজেই এগুলো না করি, চলেন আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি। কারো দোষ ধরবার জন্য দোষ ধরব না, সংসার করবার জন্য মিলেমিশে ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকবার জন্য অনেকের ছোটোখাটো দোষগুলোকে আমরা যদি ওভারলুক করে যাই, তাহলে কি খুবই অন্যায় হয় বা খুবই কষ্ট হয়? হোক না একজনের কষ্ট, একজনের কষ্ট হলে আর পাঁচজন যদি সুখী হয়। তারপরে আমি ছেলের বউদেরকেও বলছি, মেয়েরা আপনাদেরকে বলছি, আপনারা একটা স্বামী পেয়ে গেলেই মনে করেন যে মা বাবার প্রতি আর এই ছেলেটির কোনো দায়িত্ব নেই, কেন? ওই মা, আপনার মা আপনাকে পেটে রেখেছে, আপনার স্বামীকেও আপনার শাশুড়ি পেটে রেখেছেন, লেখাপড়া শিখিয়েছেন, বড় করেছেন, বুকের দুধ খাইয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন, যতটুকু তার সাধ্য ছিল উনি করেছেন, উনারা শ্বশুর শাশুড়ি পারিপার্শ্বিক সবাই মিলে। তাহলে ওনারও তো একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা ওনাকে পালন করতে দিবেন। আপনার পাশাপাশি আপনার শ্বশুর শাশুড়ির দায়িত্বটাও যেন আপনার স্বামী পালন করে, সেটা আপনি খুব সুন্দর করে দেখবেন। এটা আপনাদের মেয়েদের কাছে আমার হাত জোর করে মিনতি, আপনারা শাশুড়ি শ্বশুরদেরকে ফেলে দেবেন না, ওনারা আমাদের গুরুজন, ওনাদেরকে সম্মান করা আমাদের কর্তব্য। আপনি যদি সম্মান করেন আজকে, কালকে আপনার মেয়ে ওই অন্য বাড়িতে যখন যাবে তাকে সম্মান করবে, আপনার ছেলের বউ এসে যখন দেখবে যে আপনি এই কাজটা করছেন, আপনার শাশুড়ির প্রতি আপনি সদয়, তাহলে আপনার শাশুড়ির দেখে, আপনার শাশুড়ির সাথে আপনার ব্যবহারটা দেখে আপনার ছেলের বউ আপনার সাথে সদয় হবে। আমরা সবাই একসময় বয়স বাড়বে, বুড়ো হয়ে যাব, চলতে ফিরতে পারবো না, মরে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকব ততদিন তো ফ্যামিলির সবার সঙ্গেই আমাদের বেঁচে থাকতে হবে। তো আর কি বলবো, এইসব বিষয়ে আমি হয়তো আরেকবার বলবো, আপনারা হয়তো বেশি বললে বোর হয়ে যাবেন, সেই কারণে আমি এখন বিদায় নিই। আমি আবারও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করি, কি ছেলে ভাই আপনাদেরকেও, কি মেয়ে বোন আপনাদেরকেও, সবারই সবার প্রতি দায়িত্ব আছে, কেউ দায়িত্ব অবহেলা করবেন না, কেউ দায়িত্বটাকে এড়িয়ে যাবেন না। প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ।